শিশু লিজার ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের পর থেকে আতঙ্ক বিরাজ করছে শরীয়তপুরের সখীপুরে। ধর্ষণে ব্যর্থ হয়েই তাকে হত্যা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বরাত দিয়ে পুলিশ এমনটা জানালেও তা মানতে নারাজ স্বজন ও স্থানীয়রা। এই ঘটনার সাথে অন্য কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। বইখাতা জামা কাপড়ের মাঝে সন্তানের স্মৃতি খুঁজে ফিরছেন মা, কিছুতেই থামছে না স্বজনদের কান্না। ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু লিজাকে হত্যা করা হয়েছে, পুলিশের এমন বক্তব্য মানতে পারছে না পরিবারটি। অপহরণ ও হত্যার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল বলে ধারণা তাদের। ফরিদ যেদিন আমার মেয়েটা হারিয়ে যায় ওই দিনই সে ঢাকা চলে যায়। ওই দিন আমি খুঁজতে গিয়া পাইলাম, পাওয়ার পরে দেখি আমার মেয়ের বালব কিডনি অল ইত্যাদি যা সব নিয়ে গেছে। লাশটা এই কয়েকদিন তো পচতে পারে না, তবে ফরিদের পিছনে আরও কিছু সংখ্যক লোক আছে। ও টেকার দরকার, ও টেকা লইছে, ওর জায়গা ওয় মদ খায় গাঞ্জা খায় বা দুদিন পর বউ মারা যায় টিন বাইর যায় ঘর বাইর যায়। মৃতদেহে কিডনি লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ না থাকার বিষয়টি আতঙ্কিত করে তুলেছে স্থানীয়দের। গ্রেফতারকৃত ফরিদের অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে এর সাথে অন্য কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। হয়তো পাচারের উদ্দেশ্যে বা কোনো এর সাথে চক্র জড়িত আছে, সেই উদ্দেশ্যে সে তার লিজার মূল্যবান যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার নিয়ে গেছে। এক্সপার্ট লাগে যারা পারে এগুলো করতে, ওর সঙ্গে অনেক মানুষ আছে যারা ওর সহযোগিতা করছে, ও হয়তো গোপন করতেছে। এতে ডর এখন এই যে লিজার ইয়া এখন বাসায় গিয়ে দিয়ে স্কুলও আবার গিয়ে আনি, স্যারের কাছে বুঝিয়ে দিয়ে আবার স্যারের কোনো বুঝে আনি। এদিকে একই দিনে সখীপুর থেকে নিখোঁজ আরেক শিক্ষার্থী 12 বছরের সিয়ামের খোঁজ মেলেনি এখনো। জাহিদ হাসান, যমুনা নিউজ।